নরেন্দ্র মোদী অমিত শাহরাই আবিষ্কার করেছেন বিপ্লব কুমার দেবকে। রাজ্য ছেড়ে দিল্লি চলে গিয়েছিলেন অনেক আগেই বিপ্লব। রাজনৈতিকভাবে ত্রিপুরায় আমার কোনো পরিচয় ছিল না। মাননীয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন বলে বুধবার অকপটে স্বীকার করলেন সাংসদ তথা ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এটা মোদী ম্যাজিক, কারণ বিপ্লবের আবিষ্কার তো নরেন্দ্র মোদী করেছে, অমিত ভাই শাহই করেছে। আমি তো 17 বছর ধরে দিল্লিতে চলে গেছিলাম, আমাকে যদি অমিত ভাই শাহ আর নরেন্দ্র মোদী না পাঠাতেন আমাকে কে জানতো কি করে? মানুষকে রাজনৈতিকভাবে আমার কোনো পরিচয় কী করা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী অমিত ভাই শাহজির নেতৃত্বে আমাকে এখানে পাঠানো হয়েছিল, আমি কাজ করেছি, মানুষ সাথ দিয়েছে, আর জিত মানুষের জিতে ম্যাজিক মানুষের নিজে। বুধবার উদয়পুরে জামজুড়িতে পৈতৃক ভিটেতে পিতা হিরুধন দেবের পুণ্যতিথিতে আয়োজিত শান্তি চৌকে অংশ নিয়েছিলেন বিপ্লব কুমার দেব। এর আগের রাতেই নৃশংস ধ্বংসলীলা দেখেছে সেই এলাকার মানুষ। এত কিছুর পরেও বুধবার নির্বিঘ্নে হয়ে গেল শান্তি যজ্ঞ। সেখানে উপস্থিত সাংবাদিকরা মঙ্গলবারের রাতের ঘটনা নিয়ে জানতে চেয়েছিলেন তার কাছে। সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি এদিন বলেন, বিপ্লবের আবিষ্কার করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।